Hello students, Physics Academy Mahishadal YouTube channel e apnader shagoto. Goto din ami digital electronics er upor HS 2000 ebong ISC jara porikkharthi tader uddeshe kichu proshno diyechhilam je proshno guli ei bochor 2018 saler uccho madhyamik ebong ISC porikkhay ashar sambhabona. সেই রকম আরেকটি চ্যাপ্টার ধারক এবং ধারকত্ব অর্থাৎ ক্যাপাসিটর এবং ক্যাপাসিটেন্সের কিছু প্রশ্ন আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলি করলে ধারক ধারকত্ব চ্যাপ্টার থেকে অর্থাৎ ক্যাপাসিটর এবং ক্যাপাসিটেন্স বলে যে চ্যাপ্টারটি আইএসসির অন্তর্ভুক্ত সেখান থেকে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, ধারকত্ব কাকে বলে? ইহা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ডিফাইন ক্যাপাসিটেন্স অন হোয়াট ফ্যাক্টর ডাজ ইট ডিপেন্ডস অন। দ্বিতীয় প্রশ্ন, সমান্তরাল পাথ ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এই প্রশ্নটি স্টার দেওয়া আছে, অর্থাৎ এই প্রশ্নটি এবছর ভিভিআই হিসেবে চিহ্নিত হয়েছে। তিন নম্বর প্রশ্নটি হল, মিশ্র পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ আ কম্পাউন্ড ডাইইলেকট্রিক। এটিও স্টার চিহ্নিত, অর্থাৎ ভিভিআই। আমার যেটুকু ধারণা তাতে দু নম্বর এবং তিন নম্বর প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এবছর উচ্চ মাধ্যমিক তথা আইএসসি পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রচণ্ড আছে। এর পরের প্রশ্নটি হল, আধান বন্টনের ফলে শক্তিক্ষয়ের রাশিমালা নির্ণয় করো। ক্যালকুলেট দ্য লস অফ এনার্জি ডিউ টু শেয়ারিং অফ চার্জেস। পঞ্চম প্রশ্ন, আহিত পরিবাহীর স্থিতিশক্তির রাশিমালা লেখো। পোটেন্সিয়াল এনার্জি অফ আ চার্জ কন্ডাক্টর। ষষ্ঠ প্রশ্নটি হল, দুটি ধারককে সমান্তরালে এবং শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্বের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ আ ক্যাপাসিটর হোয়েন দে কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড প্যারালেল। এই ছটি প্রশ্ন ক্যাপাসিটেন্স এবং ক্যাপাসিটর অর্থাৎ ধারক এবং ধারকত্ব চ্যাপ্টার থেকে করলে সম্পূর্ণরূপে আপনারা কমন পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী চ্যাপ্টারগুলো আপনারা সহজেই আপনাদের প্রশ্নগুলো পেতে পারেন। ফিজিক্স একাডেমি মহিষাদলের পক্ষ থেকে ধন্যবাদ।